একশো বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ঋণ খেলাপি হয়েছে রাশিয়া। এর ফলে বিশ্ব পরাশক্তিধর দেশটির ঋণ খেলাপি হওয়াকে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যায়িত করা হচ্ছে। রোববারের মধ্যে রাশিয়াকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করার কথা ছিল। রাশিয়ার হাতে এই অর্থও রয়েছে। নিয়ম মেনেই দেশটি এই অর্থ পরিশোধ করতেও রাজি ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে অর্থ পরিশোধ মস্কোর জন্য অসম্ভব হয়ে উঠেছে। তবে রাশিয়ার অর্থমন্ত্রী এই পরিস্থিতিকে প্রহসন বলে আখ্যায়িত করেছেন। শেষবার ১৯১৮ সালে বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হয়েছিল রাশিয়া। তৎকালীন কমিউনিস্ট নেতা লেনিন রাশিয়ান সাম্রাজ্যের ঋণ পরিশোধ করতে অস্বীকার করেছিলেন।